नमस्कार बंधुरा हाई हैपिनेस चैनल पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानाई। आज के एक नतून भिडियो निये उपस्थित हयेछि। एडुकेशन इनफरमेशन मोटिवेशन एबं अचिविंग निउ लाइफ इत्यादि सम्पर्के यदि भिडियो पेते थाकेन ताहले अवश्यई आमादेर एई चैनलके सबस्क्राइब करुन, लाइक करुन एबं शेयार करुन। आजके जे आमरा एकटा जायगाय जाबो आपनादेरके निये जे करोना एबं करोनार परे सारा इंडियार परिस्थिति बा सारा विश्वेर परिस्थिति परिवर्तित हयेछे। पश्चिम बंगाल क्षेत्र 24 मार्च 2020 पर ट्रेन बंद छिलो एवं 11 नवेम्बर 2020 बुधवार अर्थात परशुदिन थेके आबार नतून करे ट्रेन चालू होबे। किछु सतर्कता साबधानतार माध्यमे किछु अंश मोटामुटी बोलछेन जे 40% ट्रेन हयतो चालू होबे। दक्षिण पूर्व रेलवे सेटा बोलछे। अलरेडी केंद्रीय रेलमंत्री पीयूष गोयल तिनि घोषणा करेछेन एवं पश्चिमबंगेर माननीय मुख्यमंत्री ममता बनार्जी सेखाने रेल दफ्तर संगे मीटिंग होयेछे नवान्ने और तारपरे ठीक होयेछे जे बुधवार थेके ट्रेन चलबे। आमरा चलुन देखे आसि जे बर्तमाने पश्चिमबंगेर एक उल्लेखयोग्य स्टेशन उत्तर चौबीश परगनार एक उल्लेखयोग्य स्टेशन शियालदा रानाघाट सेक्शनेर सेई सोदपुर स्टेशनेर ट्रेन चालू होवार आगे एखन कि परिस्थिति एबं आपनादेरके आगामी जेदिन ट्रेन चालू होबे सेदिनও নিয়ে যাব। দেখব যে সেই ট্রেন চালু হলে সেখানকার সদপুরের চেহারা কি রকম আছে, হয়তো আপনাদের ভালো লাগবে। তো দেরি না করে চলুন চলি আমরা এখন সদপুর স্টেশন। অনেক দিন পর আগামী পরশুদিন থেকে ট্রেন চালু হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি সদপুরে ব্রিজের নিচে। এখানে অটো मूलत मूल बड़ अटो स्टैंड हे सोदपुरे ये तो ये अटोगुलो सारी सारी दाड़ी आछे। देखुन यात्री तेमन नहीं, समस्त अन्य दिनेर तुलनाय सत्यि एकदम सारी सारी सब दाड़ी आछे किन्तु कोनो यात्री सेभावे नहीं। तो आगामी परशुदिन थेके ट्रेन चालू होबे। तो सबाई आगामी परशुदिन कि परिस्थिति दाड़ाय कारण आमरा जानी जे अटोगुलो मूलत এই ট্রেনের যাত্রীদের উপরে নির্ভরশীল। যতদিন ধরে ট্রেন চলছে না বলে খুবই সঙ্গীন তাদের পারিবারিক আর্থিক অবস্থা হয়েছিল। সুতরাং আগামী পরশুদিন যখন ট্রেন চলবে তখনও আমরা সেদিন আসব এবং এই অটো স্ট্যান্ডের কি সিচুয়েশন সেটা আমরা দেখাবো। আচ্ছা, এখানে একজনকে আমরা পেয়েছি, তার সঙ্গে কথা বলছি। দাদা, আপনি তো জানেন যে এতদিন ধরে অটো বন্ধ আর আপনি এই সঙ্গে জড়িত অটো শিল্পের সঙ্গে। তো আপনাদের এতদিনে কীভাবে কেটেছে বা আগামী পরশুদিন থেকে ট্রেন চললে কতটা কী ভালো হবে এটা একটু বলুন। কী বলবো, আমার এতদিন সময় খুব বহুত খারাপ গেছে আমাদের সময়। এখন আমাদের যে সময়টা দেখি ট্রেন চললে কী অবস্থা হয় আমাদের, আমরা দেখব। এখন তো প্যাসেঞ্জার তো আমাদের একদমই নেই, খুব খারাপ সময় গেছে আমাদের। তাহলে কি আপনারা আশা করছেন যে ট্রেন চললে আপনাদের কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন? আমরা কিছুটা আশা করছি, এখন যদি ট্রেনটা চলে তাহলে আমাদের কিছুটা সুরাহা হবে। ধন্যবাদ। আমরা এবারে আরেকজন অটো চালকের সঙ্গে কথা বলবো। তো দাদা, যে বিষয়টা বলা, আমরা জানি যে পশ্চিমবঙ্গে আগামী পরশুদিন থেকে ট্রেন চালু হবে। তো ট্রেন চালু হলে আপনাদের এই অটো শিল্প জীবিকা সেটা কি ভালো হবে বা কী হবে সেটা একটু জানাবেন। আশা করি যে আমাদের একটু ভালো হবে আর কি। আমাদের সবারই ভালো, বিশ কাজের যারা চাকরি করেন তাদের সবারই ব্যবসা বাণিজ্য সবারই ভালো হবে। তো এতদিন যে অটো ট্রেন চলেনি তার জন্য যে অটোর এই সঙ্গীন অবস্থা হয়েছিল, কীভাবে আপনাদের সংসার চলেছে বা সেই দুঃখ যদি জানান। সংসার কি এখন চালাতে হবে, যেটুক যা ছিল ধার দেনা করে মুদিখানা দোকানে অনেক সাথে ধার বাকি করে এইভাবে চলতে হয়েছে আর কি। জীবিকা তো নির্বাহ করতেই হবে, সেইভাবে চালাতে হয়েছে আর কি। হয়তো এখন অনেক সময় 50 টাকা করতে হতো, এখন সেটা 20 টাকায় চলছে আর কি। এইভাবে চালাতে হয়েছে আর কি। আচ্ছা, এখানে দেখছি আমরা ফাঁকা অটোগুলো সব দাঁড়িয়ে আছে কিন্তু যাত্রী সেভাবে নেই। এবং সোদপুরের এই স্ট্যান্ডে যখন স্বাভাবিক দিনগুলোতে মানে হাজার হাজার যাত্রী থাকেন এবং ব্যস্ততা চোখে পড়ার মতো, কিন্তু আজকে যেন একটা ছুটির মেজাজ। এবং এটা সত্যি এতদিন ধরে প্রায় 7.5 মাস ধরে এই অবস্থায় চলছে। তো একজন আমি যাত্রী অটো আরেকজন ভাইয়ের সাথে কথা বলে নিই। দাদা, আগামী পরশু দিন থেকে অটো ট্রেন চালু হবে, তো আপনাদের এই তাহলে কতটা কি উপকার হবে বা অটো কীভাবে কী ইনকাম সেটা একটু বলুন। মানে এখন যেইভাবে চলছে ওর থেকে একটু আমাদের ভালো হবে, কেননা এখন তো ধরেন সবই তো ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, স্কুলগুলি চালু হলে তখন একটু উন্নতি হবে আমাদের। আচ্ছা, আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলে নিই। দাদা, আগামী পরশুদিন থেকে তো ট্রেন চালু হবে, তো আপনাদের কতটা সুবিধা হবে? বিষয়টা ভীষণ ভালো সুবিধা হবে, দারুণ হবে। মানে এর থেকে আমাদের খুব কষ্ট হতো মানে বাসে যাতায়াত করতে, এখন এই ট্রেন পেতে আমাদের অনেক সুবিধা হবে, ভীষণ উপকার হবে। তাহলে এখন নিশ্চয়ই আপনাদের এই অটো বা বাসে যেতে গিয়ে অনেক পয়সা খরচা হচ্ছে, অনেক প্রচুর মানে হ্যারাস হচ্ছি, টাইম সময় লাগছে প্রচুর, হ্যাঁ প্রবলেম তৈরি হচ্ছে অনেক। তাহলে আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বললাম, যদি ট্রেন চালু হয় সত্যি সেটা ভালো হবে। দেখুন অটো স্ট্যান্ডের এরপরে আমরা একটু পরে প্ল্যাটফর্মে যাব, সেখানে সোদপুরের এই লকডাউনের আগে এই মুহূর্তে বা লকডাউন ধীরে ধীরে খুলছে। দেখুন এটা কিন্তু অভাবনীয় বিষয়, সমস্ত অটোগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, কোনো যাত্রী নেই, এবং তারা আশা করছেন যে আগামী দিনে ট্রেন চললে এদের একটু সুরাহা হবে। আমরা আরেকজন দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা, পরশু দিন থেকে ট্রেন চালু হবে, তাহলে আপনাদের এই যে যাত্রী ব্যাপারটা কতটা কী বোঝে বা আপনাদের একটু সুরাহা কতটা হবে, একটু এই বিষয়ে যদি কিছু বলেন। সুরাহা হবে বলতে আগে যে আমরা পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে কিছুটা উন্নতি হবে আমরা আশা করি এটাই। এবং ট্রেন যে চালু হচ্ছে, তাহলে আপনারা খুশি তো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা খুশি। আরেকজন দাদার সঙ্গে কথা বলবো। তো আপনারা জানেন প্রায় 7.5 মাস ট্রেন বন্ধ ছিল, তো এই শিল্পের সঙ্গে আপনারা রয়েছেন, এরপরই করে রুটি রোজগার, তো সেই দিনগুলো কীভাবে কী যন্ত্রণায় কেটেছে একটু যদি বলেন। সেই দিনগুলো যেভাবে কেটেছে, আমরা স্ট্যান্ডে এসে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পরপর লাইনে দাঁড়িয়ে ওই 2-3 জন নিয়ে ছেড়েছি, এবং পরিশ্রম অনুযায়ী সেই সময় আমরা পারিশ্রমিক পাইনি, খুব কষ্টের মধ্যে দিয়েই আমাদের দিনগুলো গেছে। এবং আস্তে আস্তে দুর্গাপুজো আসার সাথে সাথে আমাদের কিছু আর্নিং বেড়েছে, কিন্তু দুর্গাপুজো চলে যাওয়ার পর থেকে আমরা সেই আগের অবস্থায় ফিরে এসেছি। রাস্তা হয়তো সব গাড়ি বেরিয়েছে, মানুষ হয়তো দেখছে যে সব অটো বেরিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখনও পর্যন্ত সেরকম আমরা পারিশ্রমিকটা পাচ্ছি না। প্যাসেঞ্জার কমে গেছে, হয়তো সামথিং কিছু পয়সা আমাদের এখানে বেড়েছে। এবার বুধবার শুনছি ট্রেন চলবে, এখন ট্রেন চললে কতটা শুরু হবে সেটাও বলতে পারছি না, কারণ মানুষ কাজে বেরোবে, এখনও অনেক লোকের কাজ চলে গেছে, চাকরি চলে গেছে, তারাও আসবেন। আস্তে আস্তে হয়তো আমাদেরও দিনটা ফিরবে আস্তে আস্তে, এখন সেই অপেক্ষায় আমরা আছি, এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নমস্কার, ধন্যবাদ। তো এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাব, এই সময় সোদপুরের প্ল্যাটফর্মে কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো, যে ট্রেন বন্ধ সেই অবস্থায় প্ল্যাটফর্মটা কী সিচুয়েশান, সেখানে কত লোক আছে বা নেই কী বিষয়টা আমরা একটু জানাবো। আমি এই মুহূর্তে রয়েছি সোদপুর স্টেশনের 4 নম্বর টিকিট কাউন্টারের সামনে, সেখানে কী অবস্থা দেখছি। এখানে লাইনে দেখছি কিছু মানুষ রয়েছেন, কাউন্টার খুলেছে, তো কী জন্য লাইন বা কী বিষয় একটু একজন লাইনে দাঁড়িয়ে আছেন দাদা, তার সঙ্গে কথা বলছি। দাদা, এই লাইনে কেন দাঁড়িয়ে আছেন? আমার পুরনো মান্থলি মার্চ মাসে যেটা ছিল সেই মান্থলিটাকে এক্সটেন্ড করার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তাহলে যে ট্রেন চালু হবে, চালু হলে আপনাদের কতটা সুরাহা হবে সেটা যদি একটু বলেন। ট্রেনের উপরেই আমরা নির্ভর, কারণ ট্রেন চালু হলে আমাদের যাতায়াতের খুব সুবিধা। বাসে খুব এক্সপেন্সিভ আমাদের ক্ষেত্রে যাতায়াতটা, ট্রেনের উপরে আমরা নির্ভর। আর ট্রেনে খুব শর্ট টাইমে আমরা কর্মস্থলে পৌঁছাতে পারি। তবে এতদিন যে যাতায়াত করছিলেন, যে বাসে হোক অটোতে হোক, তাহলে সেখানে তার তুলনায় খরচা কতটা কমবে এবং কতটা ভালো হবে? দেখুন, আমি রোজ যদি যাতায়াত করতে, আমার অফিস হচ্ছে এক্সাইড মোড় মানে ক্যামাক স্ট্রিট, আমাকে আপডাউনে যেতে ডেলি 90 থেকে 100 টাকা আপডাউন আমার খরচা। এক্সপেন্সিভ আমার, মানে জনজীবনে খুবই কষ্টের এটা। তো ট্রেনটা চালু হলে এই এক্সপেন্সিভ থেকে আমি অনেকটা মুক্তি পাবো, তো আমার অনেক হেল্প হবে। আচ্ছা, আমরা অলরেডি জেনে গেছি যে ট্রেনে উঠতে গেলে কিছু সাবধানতা সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকার বা রেল দপ্তর থেকে সেটা নেবেন। তো এ বিষয়ে যাত্রী হিসাবে আপনি কতটা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন বা কীভাবে যাবেন বলে ভাবছেন? এখন ব্যাপারটা হলো যে সরকার বা রেল তো বলে দিয়েছে, কিন্তু আমাদের এটাকে মেনটেন করে চলা উচিত। এবার হচ্ছে কথা যে সব লোক মেনটেন করে চলতে পারবে কি না, এটাই সন্দেহ, এবং সরকারের বা রেলের সেটা দেখা উচিত। এখন আমরা এসেছি সোদপুর প্ল্যাটফর্মে, রেল স্টেশনে। এটা দু নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন, একেবারে ফাঁকা প্ল্যাটফর্ম, যেটা করোনা পরিস্থিতিতে এটা হয়েছে। এবং অকল্পনীয় যে সোদপুর রেল স্টেশন, 1 নম্বর দেখতে পাচ্ছি যে এত ফাঁকা, এটা কোনোদিন হয়নি। এটা সারা অকল্পনীয়, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা। এখন বাজে দেখুন 8:52। আমরা যেদিন প্রথম ট্রেন চালু হবে আবার এই সময় আসব, দেখব যে এই প্ল্যাটফর্মে কী অবস্থা। সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে এবং শূন্য, একটা যেন সভ্যতা ধ্বংস হয়ে গেছে এরকম পরিস্থিতি। সমস্ত এখন 1 নম্বর প্ল্যাটফর্ম। এই এখানে অফিস টাইমের যাত্রীদের, এখানে হাজার হাজার যাত্রীদের কোলাহল, ব্যস্ততা, হকারদের হাঁক ডাক ইত্যাদি ভরে থাকে, কিন্তু এটা সম্পূর্ণ এখন ফাঁকা। চলুন এবার 4 নম্বর প্ল্যাটফর্মটা দেখি। 4 নম্বর প্ল্যাটফর্ম জেনারেলি একটু ফাঁকাই থাকে, তবুও সেখানে সম্পূর্ণ ফাঁকা, কিছু নেই এই সুন্দর সকালে সমস্ত। আর করোনা পরিস্থিতির পরে সোদপুর প্ল্যাটফর্ম একটু পরিবর্তন হয়েছে। দেখুন, উঁচু করে প্ল্যাটফর্মগুলো একটু উঁচু করা হয়েছে, তার কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই দেখুন সোদপুর, আমরা 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। তো এখানে সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে, যাত্রী নেই, তো সেখানে সারি সারি দিয়ে দোকানগুলো সমস্ত বন্ধ। দেখুন, এগুলো কিন্তু অকল্পনীয়। আগেই বলেছি, আমরা পরশুদিন যে ট্রেন চালু হবে তারপরে আসব, দেখব কি পরিবর্তন হলো, এই সময়ই আসব। সমস্ত শুনশান একটা স্টেশন। উল্লেখযোগ্য, শিয়ালদা ডিভিশনের এক অন্যতম স্টেশন এই সোদপুর। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন, কিন্তু জনমানবহীন প্ল্যাটফর্ম পড়ে আছে, সারি সারি দোকানগুলো সব বন্ধ। দেখুন, সারি সারি সব দোকান বন্ধ। এই দোকানগুলো 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি সমস্তই কিন্তু বন্ধ। এবং এর সঙ্গে যে লোকজন জড়িত, পেশায় রয়েছেন দোকানদার, হকার, তাদের জীবন যে কী দুর্বিষহ তা আমরা সহজে অনুমান করতে পারবো। দেখুন, সব একেবারে শূন্য, জনমানবহীন এক স্টেশনে আমরা যেন হাজির হয়েছি। একজন প্ল্যাটফর্মে তত আসা যাওয়া করছেন। শূন্য প্ল্যাটফর্ম। সাবওয়ে দেখছি। সাবওয়ের মুখ ওটা 4 নম্বর, সম্পূর্ণ ফাঁকা, লোকজন নেই। এটা সাবওয়ে 2 এবং 3 নম্বর, এটাও ফাঁকা। ওদিকে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। এবার আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি, দেখা যাক সাবওয়েতে লোকজন ভেতরে কী আছে। এখানে দেখুন অকল্পনীয়, কোনো লোকজন নেই। এটা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সাবওয়ে। এখন কিছু লোক কমন সাবওয়ে দিয়ে যাতায়াত করছে, কিন্তু তারা মূলত ওই এপার ওপার করা বা এমনি সাধারণ লোক, কেউই কিন্তু ট্রেন যাত্রী নন। যেহেতু ট্রেন চলছেই না সাবওয়ে, দেখুন আমরা ট্রেন চললে সেদিন এই সময় আবার এই স্টেশনে উপস্থিত হব, এর ছবি দেখব। সম্পূর্ণ ফাঁকা সাবওয়ে। এবার 4 নম্বরে ওঠার সাবওয়ে প্ল্যাটফর্মে যাওয়ার, সেখান দিয়ে আমরা যাচ্ছি। সম্পূর্ণ নিরিবিলি সাবওয়ে। बुकिंग काउंटर 4 নম্বর बुकिंग काउंटर।